दिशा निर्देशिका के सामने रेखे राज्य सब मानुष के एक जगह इने समभावे जनमुखी बजेट पेश कर अर्थमंत्री जिष्णुदेव बर्मन। बजेटर मध्य दिए आत्मनिर्भर त्रिपुरार चित्र फुटे उठे बक्ता मुख्यमंत्री विप्लव कुमार देव। से साथ बिरोधी कटाक्ष कर विशन डकुमेंट अनुसारे सामाजिक भाता 2000 टाका बिरोधी कल्पनातीत छिल। द्वাদশ विधानसभा अधिवेशनের प्रथम दिन 2022-23 अर्थ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। এবং এই বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, দিশা নির্দেশিকাকে সামনে রেখে রাজ্যের সব মানুষকে এক জায়গায় এনে সমভাবে জনমুখী বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। এই বাজেটের মধ্য দিয়ে আত্মনির্ভর ত্রিপুরার চিত্র ফুটে উঠেছে। আমাদের সকলের দিশা নির্দেশিকাকে সামনে রেখে और त्रिपुरार समस्त मानुष के एक जगाते एने समभावे शुद्ध त्रिपुरार 37 लक्ष त्रिपुराभाषी ना एई बजेटे आपनारा लक्ष्य करेछेन से मानुषेर जन्य होक बनायनेर जन्य होक माने फरेस्टे পশুপক্ষীদের জন্য হোক সিপাহীজলা জু হোক ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হোক এডুকেশনাল ডেভেলপমেন্ট হেলথ সব দিকে মিলিয়ে এটা জনমুখী বাজেট যেটা আত্মনির্ভর ত্রিপুরার চিত্র তুলে ধরেছে আজকে বাজেট। 1174 জন পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার নিয়োগ সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, পঞ্চায়েত পরিচালনাকে শক্তপোক্ত করতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই সাথে তিনি বলেন, রাজ্যে প্রথম ত্রিপুরা গভর্নমেন্ট হেলথ স্কিম চালু করা হয়েছে, এর ফলে উপকৃত হবেন কর্মরত কর্মচারীরা। ত্রিপুরা গভর্নমেন্ট হেলথ স্কিম এই প্রথমবার যারা হায়ার অফিশিয়াল রয়েছেন তারা যে সিজিএসএস যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হেলথ স্কিম আছে তার মধ্যে দিয়ে সামান্য একটা 500 টাকা 300 টাকা 100 টাকা যাই রাশি থাকে সেটা স্যালারি থেকে কাটে, বাকি সিজিএসএস রেটে সেই কার্ড তাদের কাছে থাকে, সমস্ত সুবিধা তার পরিবার পর্যন্ত পেয়ে যায়। কিন্তু আমাদের এখানে এই ব্যবস্থা নেই, মাত্র সি বা ডি গ্রুপের যারা এমপ্লয়ি আছেন বা পুলিশ টিএসআর আছেন তাদের 500 টাকা করে শুধু মেডিকেলের জন্য দিয়ে দেওয়া হয়। আপনারা জানেন 500 টাকা দিয়ে আজকাল অ্যান্টিবায়োটিকের 10 পাতা মানে 10টা ট্যাবলেট পাওয়া যায় না। আজকে সরকার প্রথমবার ত্রিপুরা রাজ্যে গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য একদম নিচে থেকে উপরের যারা আছে তাদের তো রয়েছেন সবার জন্য আমরা ত্রিপুরা গভর্নমেন্ট হেলথ স্কিম এনেছি সেটা। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টিএসআর জওয়ানদের ব্যারাক নির্মাণ ও রেশন মানি বৃদ্ধির বিষয়টিও উত্থাপন করেন। একই সাথে টিএসআর জওয়ানদের অবসরের সময়সীমা 57 বছর থেকে বাড়িয়ে 7 বছর করার বাজেটে প্রস্তাবে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন, ভিশন ডকুমেন্ট অনুসারে সামাজিক ভাতা 2000 টাকা করা হয়েছে যা বিরোধীদের কল্পনাতীত ছিল। সোশ্যাল পেনশন যেটা প্রায় 380,000-90,000 কাছাকাছি মানে 4 লাখের কাছাকাছি বেনিফিশিয়ারি রয়েছেন, যেটা আমাদের সরকার আসার আগে কেউ 500 কেউ 700 কেউ 300 করে পেতেন, আমরা এক ধাপে একসঙ্গে সবগুলোকে 1000 টাকা করে দিয়েছিলাম। এই বাজেটে তার জন্য রাশির রেখে দেওয়া হয়েছে। আজকে এই যে ভাতার বিষয়টা আমাদের ভিশন ডকুমেন্টে ছিল, আমাদের বিরোধীদের পার্টি যারা সত্তাসীন এখানে ছিলেন দীর্ঘ সময়, কারণ তাদের ধারণা ছিল যে এটা দেওয়া বড় কঠিন কাজ, কিন্তু এই সরকার যেটা বলেছে সেটা আজকে এই বাজেটে করে দেখিয়েছে। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী কৈলাসহরবাসীদের খুশির খবর শোনান। তিনি বলেন, কৈলাসহরে একটি বিমানবন্দর তৈরি হবে, রাজ্য সরকার বিমানবন্দরের জন্য প্রয়োজনীয় জমি দিয়েছে, শীঘ্রই কেন্দ্রীয় বরাদ্দে এই বিমানবন্দরের কাজ শুরু হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।